তুই কিন্তু আমার দিলদারে একরে বাতাস লাহন হালকা করে দিছিস। আই কি ফুলশের সে কম নেই কোন হ্যাঁ আরে यार तू क्या बात करता है আপনি যদি আমার গায় হইতা আমি 37000 টাকা ইনকাম করতাম। এই বেটি কা বা মানে নালি হো বাড়িতে নাকি তার বউ বাচ্চা আছে। আর তো বড় ইন্টারোগেশন ফট ক্লাস লোকের মত আমি শাড়ি নাচুর গিরো দিয়ে ঘুরে বেড়াবো না। আচ্ছা তুই কুত্তার লেনজা চিনোসি? কুত্তার লেনজা মনে হচ্ছে কুত্তার লেনজা ওই সারা জীবন বিয়া হই থায়। তুই যত চেষ্টা করবি যত টাইনবি কোনোদিন সোজা হইতো না, ফাইভের ভিতরে ভরে একলো সোজা হইতো না। তো তুই বলি গিয়ে কুত্তার লেনজা বুঝ জ্যোতি জীবনে সোজা হইতি না। দেও সাত্তর ভাই তুমি কিন্তু আবার আমার অপমান করলা। দারুণের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, বুঝছো? এটা বিশাল দায়িত্ব। তুমি তো এই যে 2 লাখ টাকার একটা গাড়ি ইয়ে করো, দেখাশোনা করো, আমি কি করে দেখছো? এই যে 2 কোটি টাকার একটা বাড়ি দেখাশোনা করি। আচ্ছা হোম এই ড্রাইভারের যে কত ফেস্টিজিয়াস জব তুই জানোস, মনে করছে আই আর সারের লগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করি পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে যাই না। মনে করছে আই এমন এমন সব বাড়িতে গেছি, এমন এমন সব অফিসে ঢুকছি, তুই জীবনে কল্পনাও করতে পারতি না, স্বপ্নও দেখতে পারতি না। ওই যে হন বাজে দাদা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার। না স্যার। কি কোন স্যার? জানি না তো স্যার। কসম স্যার। কি হাসপাত সাহেব, আপনি নতুন কি ব্র্যান্ডার করছেন? ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? হিরো বিবেক খানের পাশে চুরি হয়েছে। ওমা কি কস, কদিন আগে গাঙ্গো ম্যাডামের নেকলেস চুরি হয়ে গেল। আচ্ছা বিবেক খানের বাসায় চুরি? তোর মতো দাঁড়ান থাকতে ইচ্ছে ঘটবই, কবে জানা অ্যাপার্টমেন্ট চুরি হয়ে যায় কই? কল্পনাও বাসায় নাই। কল্পনা কোন গা? হুইজ হি? ও বিবেক খানের ওয়াইফ নি কোনো? আরে না, ওই বাসার কাজের ভাইয়া। ও ওই হিন্দি সিরিয়ালে নাই কে? ও সাত্তর ভাই, সাত্তর ভাই আমার চাকরিটা মনে হয়ে গেল। হিসাব হিসাব আর কলে ঠুন্ডাইছার বাড়ি। আচ্ছা এই তো চাকরি যাই বুকি লাইয়া, তুই কিছু করছু তুই করো। হ্যাঁ গত 7 দিন তো আমি ডিউটি করবছি, উনি তো ছুটিতে। ও দেখ সত্যি কারবার। আরে তুই তো ভাঙি বরস কিল্লা ইয়া, তুই তো আর হাতের বাসা ডিউটি করছ। ডিউটিটা করলে কি হবে, সে তো আমার উপরে চোটপাটর বসে। সোটপাট করতে না কাদর করবো নিয়ে? আর হ্যাঁ বেটা হিরো মানুষ, কিচ্ছা ফিগার দেখছো তুই? হ্যাঁ রক্ত গরম, সোটপাট তো একটু করবোই। সাত্তার ভাই, ও সাত্তার ভাই আমার কি হবে? আরে তুই এত চিন্তা করস কি লাইয়া, আন্ডা আসি না মনে করছে? আই আসি না, আই থাকতে তোর কোনো ভরসা নাই, মানে কোনো প্রবলেম নাই বুঝতি। মনে করছে আন্ডা হইলাম পোর্ট ক্লাস সোসাইটি, আন্ডা থাকতে তোর কোনো প্রবলেম হইতো না, তুই এখানে আরো ফোট আসটাক বুঝতি। আই ব্যাগ ঠিক করে দিব, তুই এত টেনশন করিস তুই কাম দিচ্ছা। আরে তুই কাম দোস কি লাই? আরে হন 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 আন্ডা তো আসি বুঝতি, আন্ডা থাকতে তোর তুই এত চিন্তা করস কি লাই? তোর ব্যাগ ফেলো আই সলভ করে দিব। বাড়িতে টাকা পাঠাবো কেমন চাকরি গেলে? আই কইলাম নাই তোর প্রবলেম সলভ করে দিব, তুই তো আরে টাস করস না, টাস করলি মানে তোরে। আরে আরে কানা থামা, চোখের হানি মোস মোস। আরে শাট আপ শাট আপ, মাই এখন মতো কান্দা কাটি করস না, ফুরস থাকবি ফুরসের মতো, তাহলে চুরি ফিন্দি বাইরে করা করি কর দা। মাই এখন মতো একটা শুট করে, আই ফিল্ম ব্যাক ঠিক করে দিমু, এতে হলো না। তোমার এত জ্বালা কেন? আরে না জ্বললে ভেতরটা শুদ্ধ হয় না। বাবের কথা রাইখা, চা দাও। দেখলো বাপ চলে আসে না চামেলি। শোনো তুমি খালি কাজটা খুবই সহজ, তুমি খালি করবাই গীতা ওই অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টে ঢুকার একটা ব্যবস্থা করিয়া দিবে আমার। তার বদলে আসো হাঁচি আসিয়া সুন্দর করিয়া জায়গা মতে বস। তার বদলে তুমি যা চাই ভাই আমি সব দেব। ওইখানে তোমার কে আছে গো নাগর? হ্যাঁ নাই তুমি হো
ওখানেই তো আমার সব, আমার হলিজা গুড্ডা ফুসফুস সব। এ বেটা খালি তো দেখি ওই ক্লাসের মধ্যে আঙ্গুল ঢুকে পরিষ্কার হোক, একটা চা তো ঠিক মতো দাদাও দাদাও আমার সমন্ধি বাইরে কি লন্ডন জন্ম নিয়েছে? আমার শ্বশুর আব্বা আম্মা ছিল দেশে, আর ওরা গিয়ে আরেক বেটির ঘরে জন্ম নিয়েছে। ভালো গরুর দুধ দোয়ানি তো একটা ব্যবসা না গীতা? আমার বাপ দুটো গরু না দিলে তো সে ব্যবসা করতে পারতেন না। না, অল্পের জন্য মেট্রিক পাস না করলেও 32.5 পাইয়া মেট্রিক ফেল করেছে। এতক্ষণ তেল ডালিবার আগে আপনি খড়াই গরম করেছেন, পরোটা ভাজিয়া খাইবেন না? ইমানে বিশেষ না হয় যায় শুনতে পারেন। কোন গেছে, কেমনে গেছে, কেন গেছে, এত প্রশ্ন তো জানলে তো আমি কল্পনা বলে ভাবতাম। আরে 7 দিন হয়েছিলাম না, তোর ভাবি তো এখন অস্ট্রেলিয়া জানি, কিন্তু কি আর করা বল না। হ্যাঁ হ্যাঁ, লোকাল থানা থেকে লোক এসেছে, এখনো জানে। আর রোজি জানলে খুব শক হবে। হ্যাঁ, সবার নার্স বাসায় ছিল। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে গেছে। কি হলো? না তেমন কিছু না স্যার, ওই পুলিশে চাকরি করলে না স্যার, এরকম মাঝে মাঝে হয় বুঝছেন না। দেখুন, আমার বাসা থেকে কোনো কুকুর বিড়াল হারিয়ে যায়নি। আমার কাজের মেয়ে একজন জলজ্যান্ত মানুষ, ও বাসা থেকে সব অর্নামেন্টস নিয়ে পালিয়ে গেছে। স্যার এটা তো আপনি আগেও বলছেন স্যার আমারে। তারপরে আবার বললাম, কারণ মনে হচ্ছে বিষয়টা আপনার মাথায় নেই স্যার। আপনি মনে হয় স্যার ছবির ডায়লগ দিলেন স্যার। জানেন স্যার, আমি আপনার একটা বড় ফ্যান স্যার। আপনার ওই যে একটা ছবি আছে না, প্রেম জ্বলতে জ্বলতে জীবনে আসে স্যার, ওটা 15 বার দেখেছি, 15 বার দেখছি স্যার, সব ডায়লগ মুখস্ত স্যার। স্যার সবচেয়ে ভালো লাগে কখন জানেন স্যার? কখন? আপনি যখন স্যার পুলিশের হয়ে ডায়লগ দেন স্যার, তখন স্যার চোখে পানি ধরে রাখতে। জানি তুমিও ঘুমাতে পারো নি, আমিও ঘুমাই নি সেদিন রাতে, সামান্য কী
কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে জানি মন্ত্রে শব্দ করুন বস মাতে পারোনি আমিও ঘুমাই আচ্ছা ঠিক আছে কান্দেন কান্দা বুকটা হালকা করুন সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছি দোস্তা ঠিক আছে দেন ঘুমাই বুড়ি লই আই আজ ঘুমাই বুড়ি না খাইলে ঘুমাইব না চাহুন ছেড়ে কি হাঁটা নিয়ে যাই না কল্পনা যদি এই ফ্ল্যাট থেকে জায়গা আর তো কোন সুন্দরী মায় নাই আমি ছেড়ে যেগুলো আছে সেগুলো তো বান্দর লাহান শোন সাপ্তার যে কয় তোর বেরেন শট আছে কথাটা করলে মিশে না কামরা জানি ঠিক হয় কাজে কামে একটু মন দিস নাহলে কিন্তু তোর চাকরি ওই যে ওই গাছে জুলতেছে বুঝছাস সামান্য নারী স্যার আপনার বাসার থেকে চুরি করে ভেগে গেছে গে স্যার এটা কোনো ব্যাপার হইলো হ্যাঁ আমি স্যার আপনার মালপত্র সমেত স্যার ফিরিয়ে দেবো স্যার কোনো চিন্তা করেন না স্যার আপনি এক কাজ করেন স্যার আপনি মাথাটা ঠান্ডা করে ছবি তো অভিনয় করেন স্যার ভালো ভালো ছবি উপহার দেবেন আরও বেশি করে ফ্যান হোক স্যার স্যার কিছু মনে না করলে একটা অটোগ্রাফ স্যার কাগজ আছে স্যার লাগবে না খালি জায়গা না ওই যে বৌরি নিয়ে আসতে স্যার বেশি খুশি হতো স্যার যেহেতু আনতে পারি না স্যার একটা ছবি তুলে যে বৌরি দেখাবো স্যার স্যার আপনি কিছু মনে করুন না স্যার একটা মানুষ যে কতখানি ভালো হতে পারে তোর বাপের বিয়ে না করলে জানতে পারতাম না মা আব্বা কি তোমাকে পছন্দ করে বিয়ে করেছিল আমারে না আমার এই হাত দুখান রে পছন্দ করছিল মা ক কি হাত পছন্দ করেছে কিরাম করে আমাদের গ্রাম তো ছিল এখান থেকে কয়েক মাইল দূরে তোর বাপ সেইখানে গেছিল গুড় কিনতে কুহানে তোমাদের বাড়ি হয় আব্বা ঘরে এসে করলো সাওয়ালদা অনেক দূর থেকে হাইতে আসেছে তারে শরবত খাতিতে তারপর আমি গাছ থেকে বেল পাইরে শরবত কইরে নিয়ে গেলাম সামনে যাইনি দরজায় দাঁড়ায় হাতখানি বাড়ায় দিলাম তারপর কি হলো তারপর ও কি কথা হাত বাড়ায় আসি কেলাসটা ধরে না তালি মনে হয় আব্বা তোমাকে খেয়াল করে দেখছে শিলুক ভাঙিছে বিয়ের পরে গিলাস ধরা হাত খান দেখে তার পরানটা জুড়াই গেছে তাই আরো কিছুক্ষণ দেখার জন্য ইচ্ছে করে গিলাসটা ধরে নাই তারপর কি হলো মা তারপর সাত দিনের মাথায় বিয়ের প্রস্তাব আলো কি মজা তারপর তারপর তোর বাপ বিয়ে করে আমার এই গ্রামে নিয়ে আসলো এত কাজ আমি করতে পারুম না তোমার অফিস থেকে পিয়ন আনায় নাও এর নাম সংসার কাজ করতে করতে শরীরে সব শেষ এই সংসারে যখন আইছিলাম কচি লাওয়ের মতন ফন ফনা ছিলাম কাজ করতে করতে বরবটি হয়ে গেছি বরবটি হয়ে গেছি এই তোমার যদি না পোষায় তুমি চলে যাও বুঝছো না আর শোনো তুমি যদি বরবটি হও আমি তো তাহলে নাই হ হ জামু বাপের বাড়ি থেকে যা আনছিলাম সুদ সমেত উসুল করে নিয়ে যামু বুঝছো এই বাপের বাড়িতে কি আনছো
তোমার এত বড় সাহস, কি কইলা তুমি? তুমি আমার বাপের নিয়ে কথা কও। দাঁড়াও দাঁড়াও, তোমার একদিন কি আমার একদিন? দাঁড়াও, তোমার স্যার মানে আমাকে খালো জানে মানুষ কি মন স্যার কিরু মানুষ আর জিগাও কি লাইয়া তুই জানো না স্যার কিরু দেখতাছি তো বুঝতেও পারি কিছু কিছু তই খালামোর লোক তো একটু হবনে না রাইত দিনই কাজ্জা লাগে এটা কোনো কথা বললে নি তুমি হ্যাঁ আরে স্বামী স্ত্রীর কাজ্জাকাটি করণ ছাড়া কোনো কাম আছে নেই স্বামী স্ত্রী মানে হাজব্যান্ড ওয়াইফ মানে হইতেছে গিয়া অকারণে খালি ঝগড়া করবো এইটা কিটা কষ্ট সারা হ্যাঁ আমি যে চম্পার বাপের লগে অত বছর সংসার করছি আমি তো একটা সোফাও করছি না কোনো সময় দেখছো 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 আর অত আসিস না গলার বাজ্জা মরবে আসস কে রে আমি কি তোর লোকের রঙ করতাছি না কি হ্যাঁ তুই আরে বিশ্বাস করতে গো কেন তুই চম্পার বাপের লগে কোনোদিন ঝগড়াঝাটি করো না কাজাকাটি করো না হ্যাঁ আরে স্যারা এক কারো থাকতে গেলে কোনো বিষয়ে তো দুই একটা রাও পারনি লাগে নাকি আইও তো সেই কথা কই এর স্বামী স্ত্রী এক লোকে থাকলে ঝগড়াঝাটি হইবই দিস ইজ ন্যাচারাল প্রসেস আচ্ছা একটা কথা কও সাই তোমার শিক্ষিত মাইয়া কি রুম আছে তুই আমার মাইয়ার খবর লবি কি রে আমার মাইয়ার খবর লইয়া তোর কি কাম কি আর খোঁজ খবর করি আর সম্পর মতো শিক্ষিত সুন্দরী মাইয়ার আই সারা কোনকে খোঁজ দিব ওই তুই আমার সম্পর খবর লবি কি রে সম্পা কি তোর মারপেটের বোন লাগে নাকি সি 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 তুমি কি বলতেছ হ্যাঁ আই সম্পরে আর বইন বা নাই হিতরে ছোট করুম কিল্লাই তুমি চাইলে অবশ্য আমি তারে অন্য কিছু ভাবতাম পারি কি ওই সাহস তো কম না আবার বারাত বয়ে ভাত খাওয়াই দিকে তোর বড় সাহস বেড়ে গেছে কইটা তো অনেক বড় হয়ে গেছে রে হ্যাঁ আমার ইউনিভার্সিটি পড়া শিক্ষিত মাইয়ালের তুমি তলে তলে খোয়াব দেখো কত জজ ব্যারিস্টার বলে আমার মাইয়ার লেগে লাইন দিয়ে রয়েছে তোমার গান দুইটা ড্রাইভার সব কোন দেখো আমার মাইয়ারে লইয়া হ্যাঁ আচ্ছা আমাদের মায়ালে জজ বেরিসে বইছে কেন হাতের কথার খাই দায় কাম নাই আমাদের মায়ালে আনতা বই আইব হন আয়ালক সাথে ড্রাইভার বিয়ে বেল আনলাই এই অ্যাপার্টমেন্টের ব্যাক মাইয়া খল বলাই ওটে চাও না খল বলাই এটা তো খল বলাইব এটা তো সব কাজের বেইটান আমনে কি আমনে রাড়ি দিতে বেক কেন